অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন। তিনি প্রশ্ন করলেন, ফাতেমা তুমি কাঁদছো কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো উত্তর না দিয়ে তখনও আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কাঁদতে কাঁদতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান আপনি কি তালাশ করছেন? আব্বাজান তখন বললেন, ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরো বললেন, ও আমার ফাতিমা আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুইজনে বুঝতে আর বাকি থাকলো না যে ফাতেমা ইন্তেকাল করবেন। দুজনে আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞাসা করলেন, আব্বাজান আম্মাজান আপনারা কেন কান্না করছেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অভ্যাস ছিল, যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো, আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল। গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন, তোমরা দুজন কেন কাঁদছ? বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন, নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তিনটি কথা বলেছেন। ও আলী, আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন, বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন উত্তরে বললেন, ইয়া ফাতেমা তুমি কি বলছো এগুলো, আমি তোমার যোগ্য ছিলাম না, তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি। ও ফাতিমা তুমিই বলো আমাকে ক্ষমা করেছো কিনা।